এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আছেন বাদশা সৈকত এবং সিলেটের জকিগঞ্জে আছেন আমিনুল ইসলাম সরাসরি শুরুতে যাচ্ছি সৈকতের কাছে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় আমি রয়েছি আমার ঠিক পিছনে আমি যদি দেখাই যে আমার ঠিক পিছনেই দুধকুমার নদী যে নদ রয়েছে সেই নদের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাদ সেই বাদের প্রায় একশো মিটার ভেঙে সেই পানি কিন্তু হু হু করে ঢুকছে লোকালয়ে আরেকটি জিনিস বলিয়ে রাখ জানিয়ে রাখি যে আসলে এই দুধ নদের পানি কিন্তু বিপদসীমার এই মুহূর্তে বাইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রচণ্ড স্রোতে বইছে সেই পানি কিন্তু লোকালয়ে ঢুকে সেই বামনডাঙ্গা ইউনিয়নের প্রায় যে গ্রামগুলো রয়েছে মিয়াপাড়ার এবং তার আশপাশের যে গ্রাম সেই গ্রামে কিন্তু পানি ঢুকে পড়েছে আমি যদি দেখাই দেখাতে চাই একটু যে সেই পানি কী রকম স্রোতে বইছে এবং এখানকার মানুষ এক পুরো আতঙ্কে রয়েছে এবং এখানকার যে চলাচলে যে রাস্তাঘাট সে সে রাস্তাঘাটও কিন্তু তলিয়ে গেছে এবং প্রায় রাস্তায় হাঁটু পানি এবং কমর পানি কমর সমান পানি হয়েছে এবং এই পানি কিন্তু এখানে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি তারা যেটি আমাকে জানিয়েছেন যে এই পানির স্রোত কিন্তু তাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত করে ফেলছে এবং তারা অনেকেই তাদের যে গবাদি পশু সেগুলো কিন্তু উঁচু জায়গায় সরিয়ে নিয়েছেন এবং তারা আতঙ্কে রয়েছেন যে এভাবে যদি পানি আরও বৃদ্ধি পায় এবং এভাবে যদি এই স্রোতে যদি পানি বইতে থাকে তাহলে কিন্তু এখান এখানে এখানকার এই শুধু মিয়াপাড়া গ্রাম নয় তার পার্শ্ববর্তী যে আট দশটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়বে এবং এখানকার মানুষ কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এটি কিন্তু শুধু এটি নয় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু কুড়িগ্রামের যে ব্রহ্মপুত্র বেজে ব্রহ্মপুত্র অববাহিকা সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আর আবহাওয়া বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটি বলা হয়েছে যে নদ নদীর পানি আরও আটচল্লিশ ঘন্টা বাড়ার সম্ভাবনা রয়েছে তারপরেও কিন্তু এই যে হঠাৎ করে কিন্তু স্থানীয়রা যেটি জানিয়েছে যে দুধ পানি কিন্তু বিপদসীমার নিচে ছিল সেই পানি কিন্তু গত রাতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত প্রবাহিত হওয়ায় কিন্তু সেই পানি সেই বাঁধ ভেঙে যে বাঁধটির আসলে কাজ চলমান ছিল সেই বাড়টির কাজ কিন্তু এখনো চলছিল সেই চলমান বাদের যে বাড়টা ভেঙে কিন্তু এই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এবং এই 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 ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের বাড়ি ঘর রক্ষার জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন বেড়া দিয়ে তারা কিন্তু পানি আটকানোর চেষ্টা করছে যাতে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত না হয় সেটি কিন্তু চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু তারা সেটি রক্ষা করতে পারছে না এবং এক কথায় এখানকার মানুষ এই মিয়াপাড়ার সহ মিয়াপাড়ার সব পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে এই ছিল কুড়িগ্রামের যে বাদ ভাঙার সর্বশেষ এবং আমরা এই মুহূর্তে চলে যাব সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম আমরা সেখানকার বন্যা পরিস্থিতি জানার জন্য সরাসরি তার কাছে চলে যাচ্ছি ভারী বৃষ্টিপাত বন্ধ থাকলেও সিলেটে কিন্তু এখনো অনেক এলাকায় পানি নিমজ্জিত রয়েছে এবং অপরিবর্তিত যে অংশ বিশেষ করে জকিগঞ্জের কথা বলবো আমরা এই মুহূর্তে রয়েছি জোকীগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দাদের কিন্তু এখনো দুর্ভোগ শেষ হয়নি আমরা যদি একটু দেখাই অনেক বাড়িঘরে কিন্তু এখনো পানি রয়েছে যে অংশগুলোতে পানি কিছুটা কমেছে তাদের কিন্তু একেবারে উঠোন থেকে শুরু করে চলাফেরার কোনো কোন সুযোগ নেই এই মুহূর্তে যেসব এলাকা ডুবে রয়েছে সেসব এলাকার মানুষের যে দুর্ভিশ জীবনযাপন আমরা সকাল থেকে আসলে দেখছিলাম এবং গতকালও আমরা দেখেছি অনেক জায়গাতে মানুষজনের যে চলাফেরায় দুর্ভোগ অনেকাংশে রাস্তাঘাট ডুবে রয়েছে অনেকাংশে আশ্রয় কেন্দ্রগুলোতে পানি রয়েছে তো এই আশ্রয় কেন্দ্রগুলোতে যখন আশ্রয় কেন্দ্রগুলোর আশপাশে যারা রয়েছেন আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের কিন্তু শিশুদের নানা ধরনের ঝুঁকি রয়েছে বাসাবাড়িগুলোতেও শিশু যারা রয়েছে তাদেরও ঝুঁকি রয়েছে এই মুহূর্তে আপনারা জানেন যে এক জায়গায় যদি পানি দীর্ঘদিন যাবৎ আবদ্ধ থাকে তখন কিন্তু রোগবালাই ছড়িয়ে পড়ার একটি প্রবণতা থাকে সেই ক্ষেত্রে আসলে মেডিকেল টিমের পাশাপাশি সরকারের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি আমরা দেখেছি গেল কয়েকদিন ধরে ত্রাণ কার্যক্রম দেখছি আমরা কিন্তু অনেকাংশে মানুষজনের যে আক্ষেপ রয়েছে অনেকাংশে যে ত্রাণ সহায়তা সেটি অপ্রতুল বলা হচ্ছে তবে এখন পর্যন্ত মেডিকেল টিমের তেমন তৎপরতা চোখে না পড়লেও বিভিন্ন হাসপাতালগুলোতে মেডিকেল ক্যাম্পগুলোতে আমরা দেখেছি মানুষজন সহযোগিতা নিচ্ছেন তো এখন পর্যন্ত সিলেটের যে উপজেলাগুলো বিশেষ করে কানাইঘাট জকিগঞ্জ কোম্পানিগঞ্জ সব এলাকাগুলোতে কিছু অংশে পানি রয়েছে তবে নদীগুলো থেকে আমরা দেখেছি যে নদীর পানির উচ্চতা কিছুটা কমতে শুরু করেছে কেননা এই ভারী বৃষ্টিপাত বন্ধ রয়েছে যদিও চেরাপুঞ্জি এলাকাতে বৃষ্টিপাতের কবলে কিন্তু সিলেটের পানি বাড়ে আপনারা জানেন যে ভারতের অংশে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু বাংলাদেশ অংশে বিশেষ করে যে সিলেট সুনামগঞ্জ বাজার এই এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়তে থাকে তো এখন পর্যন্ত আসলে যে জকিগঞ্জ অংশের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশে কিন্তু পানির যে উচ্চতা সেটি আরো হয়তো কমে যেতে আরো কিছুটা সময় লাগতে পারে তো এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি পর্যায় থেকে আমরা দেখছি মানুষজনকে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতির খবর জানছিলাম কুড়িগ্রাম ও সিলেট থেকে